হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো, আমিও ভালোই আছি। তো অনেক দিন পর আবার ভিডিও করছি, দেখো তো। এটা সকালে সোহমের জন্য আমি আলুর পরোটা বানিয়ে দিচ্ছি স্কুলের জন্য। তো চেষ্টা করি প্রত্যেক দিনই কিছু বানিয়ে দিতে। আমি খুব কমই কেনা জিনিস দেই না বলতে গেলে। তারপর কাজবাজ তাড়াতাড়ি হয়ে গেছে, বর বললো চলো রেডি হও, একটু ঘুরে আসবে গিয়ে। তো সেই মতেই রেডি হচ্ছি আমি। আর এখন কেন জানি আমার কোথাও যেতে ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, শুধু মনে চুপচাপ বসে থাকি, তো কোনো কিছুই ভালো লাগে না। আর আগে যখন বাচ্চারা ছোট ছিল কতই ব্যস্ত ছিলাম, সারা দিন ব্যস্ততার উপরে আমার চলে যেত, টাইমই পেতাম না। আর এখন মনে হয় শুধু সময়ই সময়, সেই সময়টাই ভালো ছিল, ছোট ছিল, স্কুলে নিয়ে যেতাম, আবার আনতাম, আবার টাইমলি খাইয়ে তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে দিতাম, আবার বিকালে পড়তে বসাতাম, সেই সময়গুলাই ভালো ছিল। বিকালবেলা আবার ঘুরতেও যেতাম ওদেরকে নিয়ে, তো এই সময়গুলাই ভালো ছিল। আর এখন এত সময় যে ভালো লাগে না, সেই ব্যস্ততার দিনগুলাই মনে পড়ে। আর জানো, আমাদের মায়েদের বলবো, সব থেকে জীবনে যদি কঠিনতম পরীক্ষা থাকে সেটা হলো বাচ্চাকে মানুষ করা। আমি প্রত্যেকটা মায়েদেরকে বলবো, যতটুক পারা যায় না বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে লাগে, কোনো বোর্ডিং স্কুল বা অন্য কোথাও না দিয়ে পর্যাপ্ত পরিমাণে বাচ্চাদের সময় দিতে লাগে, বাচ্চাদেরকে একা রাখতে লাগে না। আর সব থেকে বড়ো কি জানো, আজকাল আমরা বাচ্চারা একটু বড় হলে ওদেরকে আলাদা ঘুমাতে দিই, এটা হলো সব থেকে বড় আমাদের ভুল। বাচ্চাদেরকে যেন আমরা নিজেরাই সাথে নিয়ে ঘুমাতে লাগে। আর এই মোবাইলটা যতটুক পারা যায় আমাদের, মানে মোবাইলটা দূরে রাখা দরকার। যখন বাচ্চারা পড়াশোনা করে আর কি, মায়েরা তখন মোবাইলটা একদমই অন্য রুমে রাখতে লাগে, তখন বাচ্চাদের পড়াতেও মন বসে, তারপর একটা মায়ের সাথে একটা টাচও থাকে, অনেকটা সময় মানে বাচ্চাদেরকে দেওয়া যায়, যেটা মানে বাবারা পারে না, কারণ বাবারা বাইরে কাজে যেতেই হবে। আর কেরিয়ারে, মানে কেরিয়ার বানানোর সময় কেরিয়ার বানিয়ে নিতে লাগে, তারপর একটা যখন বাচ্চা আসে আর কি আমাদের লাইফে, তখন আমাদের সময়টা যতটুক পারা যায় বাচ্চাদেরকেই দিতে হয়। বাচ্চারা যদি একবার মানে হাতছাড়া হয়ে যায় না, সেটা মানে জীবনের সব থেকে বড় একটা দুঃখজনক ব্যাপার হয়ে ওঠে। আর এই দুঃখটা না কোনো দিন আমরা কাউকে বোঝাতে পারবো না, তাই বাচ্চা মানুষ করতে হলে আমাদের অনেক স্যাক্রিফাইস করা দরকার। যেখানেই যাই না কেন আমরা চেষ্টা করব বাচ্চাকে সাথে নিয়ে যাওয়ার। আর যখন ওরা স্কুল যায়, টিউশন যায়, তখন আমরা নিজেদের মতো টাইম স্পেন্ড করব, আমরা স্বামী স্ত্রী আর কি নিজেদের মতো টাইম স্পেন্ড করব। কিন্তু যতক্ষণ ওরা আমাদের সাথে থাকবে ততক্ষণ টাইমটা ওদেরই দেওয়া উচিত। আর সেটাই আর কি, কোনো সময় একলা যদি বন্ধুদের সাথে ঘুরতে যেতে চায় সেটাও তাদের করতে দেওয়া উচিত। কিন্তু আমরা মা বাবারা যতটুক পারবো এই মোবাইল বলো, টিভি বলো, বন্ধুবান্ধব বলো, পার্টি বলো, সেগুলো একটু কম করে তো বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করলে অটোমেটিক বাচ্চারা যেন মানুষ হয়। তো আমি তো বড়জনকে ওর জায়গা মতো আমি পৌঁছে দিয়েছি, তো আর মনে হয় না আমার আর ওর পিছনে থাকতে লাগবে। এখন চেষ্টা করব ছোটটাকেও যাতে আমি মানুষ করতে পারি। আর এটা যেন আমরা যদি করতে পারি, আমরা মা বাবার রূপে সার্থক বলবো। আজকে বড়জনের জন্য সত্যি বলছি মন থেকে, আমার ভীষণ একটা প্রাউড ফিলিং হয়। পরের কথা বলতে পারি না, কিন্তু এখন অবধি আমার ভীষণ একটা প্রাউড ফিলিং হয়। কিন্তু ছোট জনকেও যদি আমি সেটা করাতে পারি তাহলেও আমার খুব মানে ভালো লাগবে। আমি তখন মা হয়ে একটা সার্থক আর কি, সার্থক জীবন। তো অনেক তোমাদের সাথে কথা, মনের কথা শেয়ার করে ফেললাম। তো দেখো দুপুরের লাঞ্চে আজকে করেছিলাম আলু ফুলকপি দিয়ে তরকারি, তার সাথে ধুন্দুল আলু দিয়ে ভাজা আর বাঁধালি পাতার বড়া। তারপর দেখো সন্ধ্যাবেলা ছেলেকে যখন টিউশন থেকে আনতে গেছি, তো চারদিকে দিওয়ালির লাইট চলছে। কালী পূজা আসলে এটাই ভালো লাগে, প্রত্যেকটা বাড়িতে একদম লাইট চলে, চারদিকে একদম আলো আলো হয়ে থাকে, কি ভালো লাগে দেখো। এটা আমাদের খেমানি মিলের রাস্তাটা, এই যে দেখো নিয়ে ওকে যাচ্ছি। আর এখন আমি চেষ্টা করি ছোট জনের সাথেই বেশিটা সময় কাটানোর। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, অনেক মনের কথা
কথা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে ফেললাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে হ্যাপি দিওয়ালি, খুব ভালো করে দিওয়ালিটা কাটাও, কালী পূজা। আর বোম ফোটানোর সময় অবশ্যই কিন্তু সাথে বড় মানুষকে রাখবে, যাতে তোমাদের সামনে দেখতে পারে, সাবধানে তোমরা বোম ফোটাবে। চলো, বাই।